নর্থ সিকিম ঘুরে আমরা ইস্ট সিকিমের দিকে যাত্রা করেছি। গ্যাংটকটা পরেই নয় ঘুরব। ইস্ট সিকিমে ভ্রমণস্থল অনেক কিছুই আছে, যেমন ধরুন ছাঙ্গু লেক, হরভজন সিং বাবা মন্দির যেটি নতুন করা হয়েছে, এবং নাথুলা। তবে নাথুলা দেখার ইচ্ছা ছিল না। নাথুলা পাস অর্থাৎ চীনের বর্ডার, আমরা শুধুমাত্র ছাঙ্গু লেক আর হরভজন সিং বাবার মন্দির দেখেই তুষ্ট করেছিলাম। এটি সিকিম ভ্রমণের শেষ পার্ট এবং এখান থেকে আমরা পরের দিন রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং সেখান থেকে জলপাইগুড়ি হয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। অর্থাৎ এটি ছিল আমাদের সিকিমের শেষ দিন। বন্ধুরা, আমরা ছাঙ্গু লেক যাচ্ছিলাম। তো ছাঙ্গু লেক যেতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই নেমে পড়লাম। আপনাদের দেখাচ্ছি কেমন। এই হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ, খুব সুন্দর লাগছে। টাইগার হিল থেকে তো আরও ভালো লাগে, কিন্তু এখান থেকে কিন্তু কম লাগছে না। কাঞ্চনজঙ্ঘা নিজে অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই অহংকারের নিচে মানুষের অহংকার কিন্তু ক্ষয় হচ্ছে। এই হলো প্রকৃতি, আর এই হলো প্রকৃতির খেলা। এখানে মানুষকে বারবার হাঁটতে হয়েছে আর হাঁটতে হয়। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে আমরা বেরালাম ছাঙ্গু লেক দেখার উদ্দেশ্যে। পূর্ব সিকিমের এটি একটি সুন্দর লেক, শীতের সময় বরফে ঢাকা থাকে, তবে আমাদের সময় বরফ ছিল না আর আমরা তাতেই সন্তুষ্ট হয়েছি। আমরা এখন ছাঙ্গু লেকে এসে উপস্থিত হয়েছি, আর ছাঙ্গু লেকের ভিউটা অসামান্য, অসাধারণ। অন্য সময় তো ছাঙ্গু লেক বরফে পুরো ঢেকে থাকে, এখন কিন্তু বরফ নেই। আমি আপনাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের আজকের ইস্ট সিকিম বা পূর্ব সিকিমের ছাঙ্গু লেকের দৃশ্য, অসাধারণ। আমরা একটু পরে রোপ চড়তে যাব, রোপে উঠবো আর কি। এই দেখছেন নীল আকাশ, পাহাড়। আর প্রিয়া কিছু বলবে? ঠান্ডা লাগছে না? আমি একমাত্র ব্যক্তি যে একটা খাদি পরে ঘুরছি, আমার ঠান্ডা লাগছে, আমার ভালো লাগছে ঠান্ডাটা। তো আমি এবার কিছু সিনেমেটিক দেখাচ্ছি এখানে। ছাঙ্গু লেক দেখে আমরা চললাম বাবা হরভজন সিং এর মন্দির দেখার জন্য। তিনি ছিলেন বীর সৈনিক, এখনও তার আত্মা ওখানে জাগরিত। বলা হয় কর্তব্যরত অবস্থায় যে সৈন্য জওয়ান ঘুমিয়ে পড়েন, তার আত্মা এসে তার গালে সজোরে এক চর মারে। কারণ কর্তব্য পালনে তিনিও যেমন ব্রতী ছিলেন, দেশ সেবায় অন্যদেরও উদ্বুদ্ধ করে। সকল সৈন্য জওয়ানরা সেখানে বাবা হরভজনকে দেবতা হিসাবে পুজো করে, আমরাও দেবতা হিসাবে দেখেছিলাম। কথা আছে নাকি, বিপক্ষ চীন যখন কোনো যোজনা তৈরি করে, তখন কোনো এক সৈন্য জওয়ানের স্বপ্নে এসে বাবা হরভজন সিং সেই যোজনার পরিচয় দিয়ে দেন। এই হলো তার মাহাত্ম্য। সেই মাহাত্ম্য ভরে আজ ভারতে তাকে দেবতা, মহাপুরুষ এবং বাবা হিসাবে পূজা অর্চনা করা হয়।
বাবা মন্দির দেখার পর আমরা আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, কিন্তু মনটা আবার আনচান করে উঠল। অনেকে বলল ফটো তোলা বাকি, অনেকে বললো আরও ভালো ভিডিও নেওয়া যেত যে। তাই আমরা আবার ছাঙ্গুলেকে নেবেছিলাম এবং সেখানে বেশ কিছু ফটো এবং ভিডিও নিলাম। ইচ্ছা ছিল রোপওয়ে করে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখব, কিন্তু সকলের মত থাকলো না, তাই আমরা সেটা থেকে বিরত থাকলাম। তবে হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে আমাদের মনকে আনন্দিত করেছিল এই কটা দিন, সে স্মৃতি হয়তো জীবন থেকে কোনো দিনই মুছবে না। সিকিমে প্রকৃতির খেলা সত্যি প্রকৃতি বোঝে। হঠাৎ করে চারদিকটা যেমন যেন একটা ধোঁয়াশা বা কুয়াশায় ঢেকে গেল। পরে ড্রাইভারদা বললেন ওগুলি মেঘ, হঠাৎ করে মেঘটি আমাদের গাড়ির সামনে চলে এসেছিল। তার যে অনুভব সেটি ওখানে না গেলে কেউ বুঝবেন না। মেঘের ভেদ করে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে গ্যাংটকের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গে আছি। এটার লোকে জনপ্রিয় করেছে, এখানে নাকি জিনিসপত্র ভালো, এখানে অনেক কিছু কেনাকাটি করতে পাওয়া যায়, নানান ধরনের খাবারের রেস্টুরেন্ট আছে। তবে আবারও বলছি দাম অনেক বেশি, তার চেয়ে ভালো একটু নিচের দিকে নামবেন, নেবে লালবাজারে যাবেন। আর একটু ভিউটা দেখে দিচ্ছি এমজি মার্গে। তো অন্যদের মতো আমরাও এমজি মার্গে বেরিয়েছি, এখন দেখা যাক কী হয়, কিছু কেনাকাটি এখান থেকে করতে পারি কি না। সামনে একটা গান্ধীজির মূর্তি আছে আমি যেটা জানি, তাই জন্য এমজি মার্গ। আর রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার, এরকম সব সিটিং স্পেসগুলো যথেষ্ট ভালো, ভালো এলাকা। বলো বিবাস, আজকের আমাদের ট্যুরটা কেমন হলো সিকিমে? খুব ভালো। বলে একটু ডিসক্রাইব করো। কিছু বলতে চাই আগে খিদে যা পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আ গেল না, ঠিক টাইম পে আয়া হ্যায়। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ললিপপ হ্যায় আর এক্সট্রা চিকেন দে দিয়া না আপনে? এক্সট্রা চিকেন আর আয়া আর আয়া না। ওকে সেই হায়দ্রাবাদ তাও। বন্ধুরা, আমরা এখন চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি নিয়েছি, আমাদের ললিপপ আসছে, আর এই যে সামান্য স্যালাড। বিবাস খুব খিদে পেয়ে গেছে, আমার সঙ্গে ইয়ার্কি মারছিল। এর টেস্ট কেমন গো খানাং জেলে? ভালো ভালো, কিন্তু চালটা নিয়ে আমার একটুখানি অবজেকশন আছে। চালটা একটুখানি কেমন টাইপের আমি দেখাচ্ছি, চালটা একটু মোটা মোটা লাগছে আমার জন্য, মনে হচ্ছে মোটা। কলকাতা স্টাইলের বিরিয়ানি, চলে যাবে সিকিমে বসে খাচ্ছি। এই আমাদের চিকেন ললিপপ এসে গেছে, বিবাস আমাদের খাচ্ছে, বললো রাত্রির এই খান আঙ্কেল খানচাচার থেকেই খাবে। আমাদের একটা এক্সট্রা চিকেন নিয়ে যেটা 80 টাকা দাম, মটন বিরিয়ানি কত রে? 300 টাকা সামথিং, আর চিকেন বিরিয়ানি সামথিং 265, আর ললিপপ মনে হয় 240 টাকা। ও কিছু একটা হবে, যাই হোক, ঠিক আছে। আমরা এবার খাওয়ার মন দিচ্ছি, ভিডিওটা বন্ধ করছি। খান আঙ্কেল জিন্দাবাদ। বন্ধুরা একটুখানি বলে রাখি, এখানে কিন্তু মাস্ক পরা হচ্ছে কম্পালসারি, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এই এমজি মার্কে হাঁটছি, আর এখানে কিন্তু মাস্ক পরা কম্পালসারি, কারণ মাস্ক না যদি পরি, মাস্ক যদি না পরি তাহলে কিন্তু এখানে 500 টাকা স্পট ফাইন দেওয়া হয়। সিকিমের মায়া ত্যাগ করে দৈনন্দিন জীবনে আবার ফেরত আসতে হলো। কষ্ট হচ্ছিল, তবে জীবনে কিছু ভালো করতে হলে মাঝে মধ্যে একটু খারাপটাও দেখতে হয়। তবে কলকাতা আমার প্রাণের শহর, আমার জন্মভূমি, আমি একে ভালোও বাসি। এই কি এখানে দূষণ আমাকে বারবার ধরে কাঁদায়। তাই পাহাড়ি রাস্তাকে এবং তিস্তা নদীকে বিদায় জানিয়ে আমরা চার বন্ধু আবার গন্তব্যের দিকে এলাম পরের দিন।
এদিন রাত্রিবেলা 8টা নাগাদ আমাদের ট্রেন ছিল। ট্রেনে উঠে অচিরে কখন যে ঘুমিয়ে পড়লাম, কিছুতেই টের পেলাম না। তারপরে চোখ খুলতেই দেখি আরে ভোর হয়ে গেছে, শিয়ালদা। এরপর কলকাতার মহানগরের মহারাস্তার ওপর দিয়ে জীবনের আর একটা মহা আনন্দকে সঙ্গে করে বাড়ি ফিরলাম আবার নতুন কিছু দেখার উদ্দেশ্যে। আপনারা চ্যানেলটিতে থাকুন, আরও অনেক কিছু পাবেন দেখতে, পাবেন আতর সম্পর্কে রিভিউ, ঘুরতে যাওয়ার বিবরণ এবং হরেক রকম নতুন নতুন খাওয়ার ভিডিও।